আসসালামু আলাইকুম কিছু কিছু ক্ষেত্রে এমন হচ্ছে যে আমরা আসলে অনেক টাকার মালিক হয়ে গিয়েছি দীর্ঘদিনের জমানো টাকা তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিজেকে সেভ করতে পারি বা কীভাবে আমরা রিটার্ন দাখিল করলে আমাদেরকে জরিমানা দিতে হবে না বা আমরা বোঝাতে সক্ষম হব গভমেন্টকে বা আয়কর বিভাগকে যে আমি যে ইনকামগুলো করেছি সেগুলো বৈধভাবে ইনকাম করেছি এবং সেগুলো যে উৎস ছিল সেই উৎসটাও বৈধ ছিল এবং আমার আয়টা করযোগ্য আয়সীমা অতিক্রম করেনি এখন আপনার আয়টা এমন পর্যায়ে গিয়েছে বা আপনার যে টোটাল সম্পদটা মোট সম্পদ যেই পরিমাণ দাঁড়িয়েছে সেই পরিমাণ হিসাব আপনি আর এখন দিতে পারছেন না দিতে পারছেন না মনে করুন বর্তমানে আপনার ষাট লক্ষ টাকা বা পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ জমে গিয়েছে কিন্তু আপনি পূর্বে কখনও রিটার্ন দাখিল করেননি তো এখন রিটার্ন দাখিল করতে গেলেই আপনার ফাইলটা অডিটে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত বা কী করলে আপনি অডিটে পড়ার সম্ভাবনা থেকে মুক্তি পেতে পারেন বা আপনার পসিবিলিটিটা একদম লো রেটে চলে যায় বা এমন হয় যে আপনি অডিটে পড়বেনই না সেই ক্ষেত্রগুলোতে আপনারা কিভাবে রিটার্ন দাখিল করবেন সেটা আমি একটু বলে দিচ্ছি তার আগে এই ভিডিওটা একটু আপনারা শেয়ার দিয়ে দিবেন তো দেখুন আমরা যখনই টিন সার্টিফিকেট করি না কেন মনে করুন আপনি আজকে টিন সার্টিফিকেট করলেন এই মুহূর্তে আজকে কত দুই সাল দুই হাজার সাল তার মানে আমরা সাধারণ ভাষায় কি বুঝি যে আমাদেরকে রিটার্ন দাখিল করতে হবে লাস্ট ইয়ারের লাস্ট ইয়ারের তো সেই ক্ষেত্রে আমরা যদি লাস্ট ইয়ারের রিটার্ন দাখিল করি তাহলে আমার যদি পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ থাকে তাহলে আমি এই পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ কিভাবে পেলাম সেটার হিসাব কিন্তু আমাকে দিতে হচ্ছে সেই হিসাবটা যদি আমি না দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার জরিমানা দিতে হবে আমাকে জরিমানা না দিয়ে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না যদি ফাইলটা অডিটে পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা রিটার্নগুলো একদম পেছন থেকে টেনে আসব মনে করুন দশ বছর পূর্ব থেকে আপনি রিটার্নটা টেনে আসবেন পারবেন আপনি দশ বছর আগেরও যদি রিটার্ন দিতে চান তাও পারবেন কিন্তু সেটার ক্ষেত্রে আপনাকে জাস্ট অল্প কিছু টাকা জরিমানা দিতে হবে যেটা আপনার প্রথম রিটার্নে দেখানোর ক্ষেত্রে যে জরিমানাটা আসতো সেটার থেকে খুবই নগণ্য খুবই খুবই নগণ্য তো সেই ক্ষেত্রে আপনারা রিটার্নটা যদি ব্যাক থেকে করে আসেন অর্থাৎ পেছন থেকে যদি টেনে আসেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই জরিমানাটা আসবে না যদি আপনারা বোঝাতে সক্ষম হন যে হ্যাঁ আপনার আয়টা সঠিক ওয়েতে আয় হয়েছে এবং যে আয়টা আপনি দেখাচ্ছেন সেই আয়টা কোনো রকম ইলিগাল নয় তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেভ হয়ে যাবেন এটা শুধুমাত্র ভালো মানুষদের জন্য বলছি আমি আর যারা আসলেই গভর্নমেন্টকে কর ফাঁকি দিয়েছেন তারা ফাঁকি দিয়েন না তারা গভর্নমেন্টকে যতটুকু কর দেওয়া দরকার দিয়ে রিটার্ন দাখিল করবেন এতে করে কি হবে এতে করে আপনি যে ওই যে বলেছি আমি যে প্রত্যেকটা জনগণের কাছে কিন্তু আপনি দায়ী থাকবেন কারণ হচ্ছে আপনার করের একটি টাকাও যদি হয়ে থাকে সেই টাকাটার উপরে এই দেশের ষোলো কোটি বা আঠারো কোটি বা বিশ কোটি প্রত্যেক জনগণের কিন্তু হক আছে প্রত্যেকটা জনগণই আপনার টাকার অংশীদার তাহলে আপনি এই এক টাকা মেরে দিয়ে কিন্তু আপনি দায়ী হয়ে যাচ্ছেন একদম পুরো পুরো জাতির কাছে পুরো জাতির কাছে পুরো দেশের কাছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যারা কর যোগ্য ছিলেন কিন্তু কর ফাঁকি দিয়েছেন তারা কর দিয়ে রিটার্ন দাখিল করবেন আর যারা প্রকৃত অর্থেই কর মুক্ত ছিলেন এবং করযোগ্য আয় কখনোই ছিল না তারা শুধুমাত্র এভাবে পেছন থেকে টেনে রিটার্ন দাখিল করে দিবেন। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আর বুঝে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আমার জন্য একটু দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ